আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরে গড সম্মানিত ভিউয়ার্স আজ আলোকপাত করব যদি কেউ ইফতার করায় তাহলে তার আমলনামার মধ্যে কি পরিমাণ সওয়াব দেওয়া হবে সেই ব্যাপারে আজকে আলোকপাত করব ইনশাআল্লাহ তো আমার চ্যানেলটা কে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনা ইফতার করানোর ফজিলত হচ্ছে চারটি আমরা কিতাবের মধ্যে দেখতে পাই ইফতার করানোর ফজিলত হচ্ছে চারটি এক নম্বর ফজিলত হচ্ছে যে বান্দা ইফতার করাবে রোজাদারদেরকে আল্লাপাক তার পূর্বের সমস্ত সহিরা গুনাখাতা কবিরা এবং দুটি গুণা ছাড়া আল্লাহর সাথে শরিক করা এবং বান্দার হক ছাড়া যে সমস্ত গুণা আছে আল্লাপাক সমস্ত গুণাকে ক্ষমা করে দেন শোভা এরপরে দুই নাম্বার হচ্ছে রোজাদারদের ইফতার করালে রোজাদার রোজা রেখে যে সবাব পাবে সেই সম পরিমাণ সবাব পাক রব্বুল আলমিন যে ইফতার করাবে তার আমল আমলার মধ্যে দান করবেন সুবাহ এরপরে তিন নম্বর হচ্ছে রিজিকের অভাব দূর করে দিবেন যে ব্যক্তি রোজাদারদেরকে ইফতার করাবে পাক রব্বুল আলমিন বলেছেন হাদিসের কতির মধ্যে সে খেজুর দিয়ে ইফতার করা অথবা একটু পানি দ্বারা ইফতার করা। এখানে বহুত কিছু খাওয়াতে হবে দামি কিছু খাওয়াতে হবে সেই বিষয় কিন্তু না তার অনুযায়ী এক গ্লাস পানি খাওয়ালেও আল্লাপাক রব্বুল আলমিন বলতেছেন এক গ্লাস পানিও যদি খাওয়ায় এরপরে আলামিন রোজাদার রোজা রাখে রোজা রেখে যে সাওয়া অর্জন করবে তার আমাদের দিবেন শুভ এরপর তিন নম্বর হচ্ছে রিজিকের অভাব দূর করে দেবেন এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা রিজিকের জন্য ছোটাছুটি করি ব্যস্ত থাকি বিভিন্ন সময় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় কিন্তু আল্লাপাক ওয়াদা করতেছেন যে ব্যক্তি রোজাদারদেরকে ইফতার করাবে আল্লাপাক তাদের রিজিকের অভাব দূর করে দিবেন সুবাহ এরপর এরপরে চার নম্বর হচ্ছে আল্লাপাক রব্বুল আলামিন তাকে নবীর সাফাত নসিব করবেন এবং আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি রোজাদারদেরকে ইফতার করাবে তাহলে আমি রাসুল আমি রাসুল তাকে ওই কিয়ামতের ময়দানে সাফাত করবো তো আমরা রোজাদারদের চারটি মহৎ গুণ আল্লাপাক যে ইফতার করাবে তার আমল নামার মধ্যে দেবেন সে ব্যাপারে আজকে আমরা শুনলাম তো ভিওয়ার্স আপনাদেরকে বলতে চাই আমরা সকলে রোজা রাখবো এবং সামর্থ্য অনুযায়ী রোজাদারদেরকে ইফতার করানোর চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ অবর